4:15 আমার তারকেশ্বর যাওয়ার ট্রেন, আমি এসে পড়েছি, বোন আসছে, আমি অ্যাকচুয়ালি একটা অটো পেয়েছি, চলে এসেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কাদের সাথে দেখা করতে যাচ্ছি, ক্রমশ প্রকাশ হবে, তোমরা আমার সঙ্গে চলো। এই তোদের নাম দেখ, তোর ছবি তুলে নিচ্ছি আমি, আমার আমার ওখানেই বাড়ি। এই দুটো ছেলে বাড়ি থেকে চলে এসেছে, সকালবেলা বেরিয়ে পড়েছে, এই ওকে ধরে নিয়ে চলে। দাঁড়া, মুখটা দেখা, এদিকে দেখা, আমার ওখানেই বাড়ি, দেখা, তুই দেখাবো তোর বাবাকে, মুখটা দেখা, মুখ লুকি লাগলে হবে না, সারাদিন ঘুরছে, এবার বাড়ি যাবে। দাদা জেনে গেল সব, সত্যি কথা জেনে গেল তো, আর কোনদিন আমি বাড়ি থেকে বেরোবি না। এটা ছোট একটা তারকেশ্বর জাতীয় উদ্যান সুইমিং পুলে বুক ফেয়ার পার্ক, একটা পার্কের মধ্যে বুক ফেয়ার। এখানে একটা লিটল ম্যাগাজিনের মেলা, আমার ভিডিও রেকর্ডিং শুরু হলো। কোনদিন আসা হয় না, ভালো লাগছে। বই দেখছেন, একটা বই নিয়েছিস? দিদিকে বলছি একটা বই নে। সুইমিং পুল, সুইমিং পুলে এখন করোনার জন্য সব সাঁতার শেখানো বন্ধ আছে। দেখো এখানে জল দূরে আছে, সুইমিং পুলটা এখানে সব শেখানো হয়, সাঁতার শেখানো হয়। কি সুন্দর সাজিয়েছে বাগানটা নানা রকম জিনিস দিয়ে। দেখো জলটা দেখা যাচ্ছে, জলটা দেখা যাচ্ছে, জল এখন অপরিষ্কার, এখন সব করোনার জন্য বন্ধ। শীতকাল আবার চালু হবে, করোনা যখন ভ্যাকসিনের সবাই হয়ে যাবেন তখন আবার চালু করে নতুন চালু হবে। কি আনন্দ, মাথায় উঠে নাচছে, এই একটা, এই একটা। নিনে নিনে আর দাঁড় করিস নিনে, হাই গুড মর্নিং। আবার একটু মানে ডাক্তারখানা যাচ্ছি, আমার মা আসবে মাকে নিয়ে। কালকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, তোমরা দেখেছো যে স্টেশনে থেকে শুরু করেছিলাম। কাল একটা লিটল ম্যাগাজিনে মেলা ছিল তারকেশ্বর, সেখানে গিয়েছিলাম দেখতে।
তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, এক রাত শুভেচ্ছা শুভকামনা নিয়ে ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক।